নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব আশা পূর্ণাদেবী রচিত গল্প পাকের পাকচক্র গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প কড়া পাকের পাক চক্র এইটুকু একটা কাজ করতে পারবো না তোটক খুব রাগের গলায় বলল তোমরা ভাবো কি আসলে কাজটা যদি প্রথমেই তোটককে করতে বলা হতো নির্ঘাত তোটক ঝেড়ে জবাব দিত ওরে বাবা তোমার পিছে বাড়ি গিয়ে তার খবর নেওয়া আমার দ্বারা ওসব হবে টবে না কিন্তু অনুরোধ করার আগেই কি না তোটকের বাবা বলে বসলেন টোটুক ও কি আর পারবে বললেন অবশ্য তোটকের মাকেই কারণ তোটক তার বন্ধুর দাদার বিয়েতে শিবপুরে যাচ্ছে শুনেই তোটকের মা আল্লাদের চমকে উঠে বলেছিলেন শিবপুরে কোথায় বললি কই দেখি বিয়ের চিঠিটা ও মা হি যে একেবারে আমার পিসে মশের বাড়ির কাছাকাছি আহা একবার যদি একটা উঁকি মেরে খবরটা নিয়ে আসতে পারতিস রে কতদিন থেকেই শুনছি ভুগছেন আগে কত গিয়েছি আদর খেয়েছি পিসি মারা যাওয়ার পর থেকে সত্যি এখন আর বিশেষ যাওয়া হয় না তবু বুড়ো পিসে মশাইটি তো রয়েছেন তাই তোটকের মা শিবপুর শব্দটি শুনেই বোধ হয় মনটা কেমন করে উঠেছিল আর বলেই ফেলেছিলেন একবার যদি একটু খবর নিয়ে আসতে পারতিস কিন্তু সঙ্গে সঙ্গেই তোটকের বাবা কিনা বলে উঠলেন টোটুক ও কি আর পারবে এতে অপমান হয় না সেই অপমানের জ্বালাতেই তোটক বলে ফেলেছিল এইটুকু কাজ করতে পারবো না তোমরা মায় কি ভাবো বলো তো তা বলে যখন ফেলেইছে তখন তার দায় বইতেই হবে অতএব বলতেই হয় আমি বেশি কথারতা বলতে পারবো না কাউকে চিনি টিনি না যা বলতে ইচ্ছে একটা চিঠি লিখে দিও পৌঁছে দিয়ে কেমন আছেন জেনে চলে আসবো তো মা তাতেই কৃতার্থ এত বড় একটা কাজ করতে রাজি হয়েছে তোটোক এ কি সোজা আহ্লাদ বলবি কখন বেরোবি জাস্ট বিকেল চারটে আমার সঙ্গে আরও একটা বন্ধু যাবে বলেছে সকাল করে যেতে পারলে ফার্স্ট ব্যাচেই বসে পড়া যাবে মা অতএব বেলায় খুব যত্ন করে পিসে মশাইকে একটা চিঠি লিখলেন যেতে পারবেন না বলে দুঃখ করে জানালেন সুবিধে মতো একদিন যাবেন ইত্যাদি ইত্যাদি খামে পুড়ে ভালো করে সেঁটে মশায় নামটি লিখে ছেলের হাতে দিয়ে বললেন তোর সঙ্গে কে যাচ্ছে বললি অঞ্জন ও মা তাহলে তো খুবই ভালো ও খুব কাজের ছেলে তবে বাপু একটা কাজ কর যাচ্ছিস দাদুর বাড়ি শুধু হাতে যাবি তাই ভাবছিলাম যদি একটু মিষ্টি নিয়ে যেতে পারতিস মিষ্টি মিষ্টি মানে টোটো যেন হিব্রু ভাষা শুনলো মা বলে ওঠেন ও মা মিষ্টির আবার মানে কি রে সন্দেশ রসগোল্লা পান্তুয়া চমচম উফ যত সব বাজে অখাদ্য ব্যাপার তোটোক অবজ্ঞার মুখ করে মা বলেন তোর কাছে অখাদ্য লোকের কাছে পরম সুখাদ্য বাবা ওই অখাদ্য দোকান খুলে লোকে লাখ লাখ টাকা করছে আর পিসে মশাই তো মিষ্টির পোকা বললেই হয় বিশেষ করে কড়া পাখির সন্দেশ বলেন আমায় যদি কেউ যোগান দিতে পারে ভাতের বদলে কড়া থাকতে পারি তাই যদি একটু তোটক বোঝে এবার তার ঘাড়ে চাপল কড়াপাক বিপন্নভাবেই বলে এই এতখানি রাস্তা ওই তোমার সন্দেশের বাক্স বয়ে নিয়ে যেতে হবে বাসের অবস্থা জানো আহা এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে কেন একেবারে পিসে মশাইদের গলিতে ঢোকবার মুখে মোড়ের মাথায় চমৎকার একটা মিষ্টির দোকান আছে বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার বলতে হয় ওটাই পিসে মশাইয়ের বাড়ির ল্যান্ডমার্ক ওই দোকানটা থেকে একটু এগিয়েই ডান দিকের গলির মধ্যে দুখানা বাড়ির পরেই আমি তো যখনই যেতাম ওই বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিনে নিয়ে যেতাম পিসেমশাইয়ের জন্য সন্দেশ আর পিসিমার জন্য চমচম পিসিমা মারা গিয়ে পর্যন্ত তো আর যাওয়াই হয় না তো তুই ওই দোকান থেকেই বলে একখানা কুড়ি টাকার নোট এগিয়ে ধরে বলেন ওদের ওখানে দু টাকা করে কড়াপাক পাক গোলাপছাপ বেশ বড় বড় তাই নিজদশ খানা দুজনে যাচ্ছিস অসুবিধে হবে না আবার সেই অনাস্থা সূচক কথা যেন একজনে গেলেই দারুণ অসুবিধে হতো তোটুক আবার একবার রেগে ওঠে দশটা সন্দেশ নিতে দুজন লাগবে কেন তুমি আমায় কি ভাবো বলতো পাঁচ বছরের খোকা দাও না একশো টাকায় দাও না তোমার মশার জন্য নিয়ে যাই পঞ্চাশটা গোলাপ ছাপ মা ওর রাগ দেখে হেসে ফেলেন বলেন থাক একশো টাকার দরকার নেই ওই কুড়ি টাকার নিস এখন আর ছেলেকে মনে পড়িয়ে দিতে চান না তোর তো বাবা গেরস্তের কোনো কাজ করতে হবে শুনলেই গায়ে জ্বর আসে তাই না চিন্তা বেশ ভালো মেজাজে আছে সেটা বিগড়ে দিয়ে কাজ নেই মনে মনে ভাবতে থাকেন ছেলে পাঠিয়ে খবর নিচ্ছি দেখে পিসে মশাই খুবই খুশি হবেন চিঠিটাও তো লিখেছি ভালো করে গুছিয়ে অঞ্জন বাইরে থেকে তাড়া লাগাচ্ছে কত সাজগোজ করছিস চটপট বেরিয়ে পর বলছি না ফার্স্ট ব্যাচটা ধরতে না পারলে ফিরতে রাত বারোটা জানিসই তো মফস্বলি ব্যাপার শিবপুরটাকেও ওরা মফস্বলি বলে টোটোক চিঠি আর টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ে মা পেছন থেকে আবার চেঁচিয়ে বলেন মনে রাখিস দোকানটার নাম বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে একটু এগিয়ে এই ডান দিকের গলি গলি আর কি দুখানা বাড়ির পরেই বাড়ি মার শেষের কথাগুলো অবশ্য হাওয়ায় উড়ে যায় এরা ততক্ষণে অনেকখানি এগিয়ে গেছে তা অঞ্জনের কথা কার্যকরী সকাল সকাল বেরিয়ে পড়ার ফলে ওরা ফার্স্ট ব্যাচটাই পেয়েছিল তবু তো বিয়ে বাড়ি যাওয়ার আগে সেই বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের ব্যাপারটা ছিল এবং মার ডিরেকশন মতো সেই একটু এগিয়ে গিয়ে বাঁহাতি গলি হ্যাঁ বাঁহাতি তো আর তার দুটো বাড়ির পরের বাড়িটাতেই গিয়েছিল তবে সেখানে বেশি দেরি হয়নি তোটকের মা ভাবছিলেন শিবপুর থেকে বৌভাতের নেমন্তন্ন খেয়ে ওই যাদবপুরে আসা কত না জানি রাত হবে হয়তো দশটা এগারোটা বেজে যাবে ও মা রাত নটা বাজতে না বাজতে ছেলে এসে হাজির হবে না কেন অঞ্জনের বুদ্ধির ফল গায়ের জামাটা খুলতে খুলতে তোটক বলে ওঠে দারুণ খাইয়েছে উফ মার্ভেলাস রান্না ফাইন আর আইসক্রিমটা যা ছিল আমি আর অঞ্জন তো দুটো করেই খেয়ে নিলাম মা বললেন তা বেশ খুব খরচ করেছ তো বন্ধুর বাবা তো কোনে কেমন হলো কোনে কোনে আবার কে দেখতে গেছে ও মা সে কী রে বন্ধুর দাদার বিয়েতে গেলি আর বন্ধুর বৌদিটি কেমন হলো দেখে এলি না দেখ দেখে আমার কি স্বর্গলাভ হবে মা হাসলেন তারপর বললেন ঠিক আছে এখন বল পিসে মশাই তোকে কী বললেন খুব অবাক হয়ে গেলেন বোধ খুব খুশি তো চিঠিটা দিতে ভুলে যাসনি তো কড়া পাখের গোলাপ ছাপ সন্দেশ পেয়েছিলি কথাগুলো শুনতে শুনতেই তোটোকের এতক্ষণের আল্লাদে ভরা মুখটা শুকিয়ে আমসি হয়ে আসে গলা ঝেড়ে বলে তা পেয়েছিলাম বেশ ইয়াইয়া তবে কি তবে বলে থামলি যে তোটক চুলকে বলে সে একটা স্যাড ব্যাপার স্যাড ব্যাপার মানে সন্দেশ পচা ছিল পচা ছিল তোমরা আমায় কি ভাবো বলো তো ডেকে টেকে পচা সন্দেশ কিনব তবে পচা হলেও সেটা এমন কিছু স্যাড ব্যাপার হতো না ইয়ে বাড়ির মধ্যে ঢোকাই হলো না মা রেগে ওঠেন এ কি ঢং হচ্ছে রে বাড়ির মধ্যে ঢোকাই হলো না মানে মানে দরজার সামনেই দেখলাম এক গাদা লোক আর তোমার পিসে মশাইয়ের জন্য খাট এসেছে কি কি বললি পিষে মশাইয়ের জন্য কি এসেছে ওই তো বললাম খাট এসেছে তোমার পিসে মশাইয়ের জন্য মানে যাকে খাটিয়া বলে যাতে মরা নিয়ে যায় সেই এসেছে আমার পিসে মশাইয়ের জন্যে ডুকরে ওঠেন তোটকের মা বলছিস কি তুই দেখেলি একা আমি কেন আমি অঞ্জন দুজনে আমার ভাগ্য নাহলে ঠিক আজই সেখানে গিয়ে হাজির হই মা আবার ডুকরে ওঠেন তো কই এসেই বললি না তুই কথা আল্লাধে আটখানা হয়ে বলতে বসলি বাড়িতে কি মার্স খাইয়েছে একটু ক্ষুব্ধ গলায় বলে এসেই একটা খারাপ খবর দেব একটা সেন্স নেই তোমরা আমায় কি ভাবো বলো তো তোটকের বাবা এতক্ষণ প্রায় হাঁ করেই শুনছিলেন ছেলের অভিযানের বিবরণ এখন বলে ওঠেন তা ঠিক ঠিকই বলেছে তোটক এ সেই আচমকা একটা খারাপ খবর দেবে আর কি করবেন তোটকের মা খুব হাহুতাস করলেন কতদিন যায়নি বলে দুঃখ করলেন আর কখনও পিসেমশাইয়ের সঙ্গে দেখা হবে না বলে আক্ষেপ করলেন কবে থেকে একটা চিঠি দেব দেব করে দেওয়া হয়নি বলে আত্মনিন্দাও করলেন একটু অবশেষে চুপ করলেন পিসিমা তো আর নেই যে পিসিমার কষ্টের কথা ভেবে হাউতাস করবেন একটু পরে এর নিঃশ্বাস ফেলে বললেন কখন মারা গেছেন সে আমি কি জানি উমা জিজ্ঞেস করিসনি কাউকে ওই যে বললি বাড়ির সামনে এক গাদা লোক তাদের কাউকে আমি চিনি না তারা কেউ আমায় চেনে তবু অঞ্জন একটা কাজের লোকের মতো লোককে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে খাট কেন তো সে গামছায় চোখ মুছে বলল কর্তাবাবু মারা গেছেন তোটকের মাও আঁচলের কোণে চোখ মুছে বললেন কীরকম দেখতে লোকটা রোগা মতো কালো মতো নিশ্চয়ই বৃন্দাবন পুরনো লোক পিসেমশাইকে খুব ভালোবাসত চিঠিটা দিতে পেলি না তো সন্দেশটা কিনেছিলি নাকি বাহ কিনবো না সে তো আগেই ওই তোমার ল্যান্ডমার্কে তো সেটা কি করলি ফিরিয়ে নিয়ে এলি ফিরিয়ে আনবো বিয়েবাড়িতে এমন অ্যাপসাট কথা বলো না তোমরা অঞ্জন বলল মৃত আত্মাকে স্মরণ করে তার উদ্দেশ্যে গঙ্গার জলে ভাসিয়ে দে ঠিক জায়গায় পৌঁছে যাবে তখন আবার ঘাটে গিয়ে তোমার চিঠিটা আর কড়াপাকের বাক্সটা গঙ্গার জলে ভাসিয়ে দিলাম খুব খারাপ লাগলো তোটুকের বাবা বললেন তোর অঞ্জন তো দেখছি অনেক জানে হ্যাঁ তো এসব হিজিবিজি অনেক জানে বললো মৃতদেহ থেকে বিয়ে বাড়ি কেমন যেন একটা লাগছে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া যাক তাই নেওয়া হলো তা সত্যি নিজেদের একটু পবিত্র পবিত্রই লাগলো তখন তার মানে মুখে যাই বলুক এদের মধ্যে আছে সবই তো এই পর্যন্ত তো সবই ঠিকঠাক আর তোটোকের মাও কিন্তু পিসে মশায় শোকে শয্যা নেননি তবে দিন দুই পরে তোটকের বাবাকে বললেন দেখো কদিন পরে হয়তো শঙ্করদা শম্ভুদা কেউ শ্রাদ্ধ চিঠি নিয়ে নেমন্তন্ন করতে আসবে তার আগেই একবার ওখানে গেলে ভালো হতো না খবরটা যখন জানাই হয়ে গেছে এমন চুপচাপ থাকা ঠিক হয় না কালই তো রবিবার রয়েছে তোমার ছুটি একবার নিয়ে চলো না আমায় তাছাড়া দাদাদের নাম করে কিছু হলো তো নিয়ে যাওয়া উচিত উচিত বুঝি ও মা তাও জানো না ফল মিষ্টি গাওয়া ঘিটি আর কত কি তো দিতে হয় তো অতই কাজ নেই বেশি করে ফল আর মিষ্টি নিয়ে গেলেই হবে না আর সেই অপয়া বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার থেকে নয় বাড়ির পাড়া থেকেই বেশ গাদা গাদা করে ফল আর মিষ্টি নিয়ে নিলেন তোটকের মা তা তিনি আবার বাসে চড়তে পারেন না মাথা ঘুরে ট্যাক্সি নিলেন একটা কাজেই বেশি জিনিস নিতে অসুবিধে কি বাড়ি ঢোকবার গলির মুখেই পিসে মশাইয়ের বড় ছেলে শঙ্করদার মুখোমুখি কোথায় যেন বেরোচ্ছিল তোটকের মা বাবাকে দেখে একেবারে হৈ হই করে উঠল আরে বাস কল্যাণী যে কতদিন পরে হে জামাই বাবু অরে বাবা গাড়িতে তো দেখছি দেদার জিনিস গুড কল্যাণী মানে তোটকের মার মনে হলো ইস কি মায়া মমতাহীন হয়ে গেছে শঙ্করদা কদিন আগেই পিসে মশাই গেছেন একটু শোক নেই তা নিজেই একটু শোক শোক মুখ করে বলেন বৃন্দাবনকে বলো এগুলো গাড়ি থেকে নামিয়ে নিয়ে যেতে তোমাদের জন্য আনলুম একটু বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকে আসেন শঙ্করদা বলে ই আমাদের জন্যে কি ফলার ফল আর মিষ্টি বাবা তো এই দুটোরই মহাভক্ত কল্যাণী কাঁদো কাঁদো হওয়ার চেষ্টা করে বলেন সেই জন্যেই তো প্রাণে ধরে কড়া পাগের সন্দেশ আনতে পারলাম না ছেলেটা সেদিন নিয়ে এসে দিতে পারল না ছেলেটা কোন ছেলেটা কি দিতে এসে শঙ্করের কথা শেষ হওয়ার আগেই চটপট চটির শব্দের সঙ্গে একটি চির পরিচিত বাঁচ খাই গলা শোনা গেল চেনা চেনা গলা মনে হচ্ছে আরে বাবা কল্যাণী নাকি সঙ্গে সঙ্গে সামনে সেই পরিচিত ধুতি ফতুয়া পরা বেল মাথা মূর্তিটি কিরে ও মন ভূত দেখার মতো চমকে উঠলি যে বেবি চিলি বুঝি পিসে ব্যাটা আর উঠা চলা করতে পারে না নট নরন চরণ নট কিচ্ছু অবস্থায় গাবুপিল হয়ে পড়ে আছে আরে রাম সে সবজি লড়ে যাব সে ভালোমন্দ ভালো মন্দ খেয়ে যাব ডাক্তার কি আমি কলা দেখাই দেখি কি মিষ্টি এনেছিস বাহ বেড়ে তো আমার সেই স্পেশাল কই। কই ভূতাহত কল্যাণীর মুখ দিয়ে তখন কথা বেরুচ্ছিল না শুধু একটা চাপা শব্দ বেরিয়ে আসছিল বসে আপনি তখন টোটকের বাবা জোরালো গলায় হাল ধরেন আর বলেন কেন সেটি আনা হয়নি বলেই মনে দুঃখ কদিন আগে আপনার নাতি মানে টোটোক এ পাড়ার কাছেই একটা বিয়েবাড়িতে বউ হাতের নেমন্তন্ আসছে শুনে তার হাত দিয়ে আপনার জন্য একটা কড়া পাখির বাক্স পাঠানো হয়েছিল তো সেবাটা বাড়ি বুঝতে না পেরে ফিরে গেছে তাই ও তাই বুঝি পিষে মশের জন্য মন কেমন করে ওটায় হ্যাঁ তা ভালোই হলো সাপে বড় হলো আমি ভাবছি হঠাৎ কল্যাণী শঙ্করদা বলে এ পাড়ায় বিয়েবাড়িতে বৃহস্পতিবার বোধহয় বউ ভাতের তো উম বুঝেছি আরে আমাদেরও তো নেমন্তন্ন ছিল ওইখানে তো সেই দিনই কিনা সামনের গলির এক পরশি বুড়ো পটল তুলে বসলেন হাড় বুড়ো ছ মাস ধরে এই যায় এই যায় ঠিক সেই দিনই তার স্বর্গে যাবার ইচ্ছে হলো মাঝখান থেকে আমাদের ঘ্যাঁটটা স্বর্গপ্রাপ্তি হলো যতই হোক এতদিনের পরশি খাট এসেছে দেখে তো আর নেমন্তন্ন খেতে যাওয়া যায় না দারুণ খাইয়েছিল শুনলাম আহা এ তো কাছে এসে ভাগ্নে বাড়ি বুঝতে পারল না তোটকের বাবা ছেলের মান সম্মান সামলান একা একা তো আসেনি কখনো মার সঙ্গে এসেছে তাও সে দিন আগে সাহস করে বললো কেন পারবো না দেখে আসি দাদুকে ভাগ্যক্রমে মানে বিয়ে বাড়ি যাওয়ার তাড়াহুড়ো ছিল পিসে মশাই হেসে বলেন আমারই ভাগ্যক্রম বাক্সটির কি গতি হলো তোটকের বাবা মৃদু হেসে বলেন সে একরকম সদ্গতি হয়েছে তা ভুল কিছু বলেননি গঙ্গায় বিসর্জিত হওয়ার মতো সদগতি আর কি বা হতে পারে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ